student last year for being in the PhD school. Our 3 months is it? Student last time, our ashapto is it? আমি দেশে যখন থাকতাম তখন আমি সিএনজি গাড়ি চালাইতাম আমি সিএনজি স্ট্যান্ডের লগে সম্পৃক্ত আছিলাম অনেক মানুষ আই অনেক সমস্যাত পড়ছেন অনেকর বাসা বাড়ির ব্যবস্থা হইছে না অনেকর কাম কাজ নাই অনেকর কেস করছেন কেস নিয়ে সমস্যা উকিল হলে বিরাট সমস্যা করে মানুষ এত অসহায় থাকে বিদেশের মানুষে যে আর মাথার সময় নাই আপনি ফোন দিবার করতে হতো না মেসেজ দিলেই যাবে দেখবা এক সময় কোন সময় পরীক্ষা করো কি মেসেজটা দেখা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব কাজের ক্ষেত্রে এবং আবাসনের ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমার বাড়ি বিয়ানীবাজার মোল্লাপুর ইউনিয়ন আব্দুল্লাহ আপনার বিয়ানীবাজার কোন কোন ইউনিয়নের বাড়ি বিয়ানীবাজার পৌরসভা সভা সভা তোলা আইজি তো 40 দিন 1 মাস 10 দিন হইছে ভালো লাগে জি ভালো লাগে মোটামুটি জি ভালো লাগে আজকে আজকে আরো বেশি ভালো লাগে সারা আর ইউনিয়নে দেখিয়া আসসালামু আলাইকুম আমার বাড়ি হইছে বিয়ানবাজার খোশবাদ খোশবাদ জিও জিও খোশবাদ জি না আপনারা তো ফার্স্ট টাইম আজকে দেখিয়া না আসলে খোশবাদ সপ্তাহও মনে হয় কারণ ইনো তো আমরা দীর্ঘদিন যাবৎ আসলাম কিন্তু ক্যানাডাত ফার্স্ট টাইম নতুন আইসি হিসাবে নতুন মিস করি আর সপ্তাহ মনে হয় যায় এভরিডে মাঝে মাঝে মিস করি আশা গ্রাম আমার বাড়ি জয় জয় বিয়ানি সরকারি কলেজ খুবই বেশি মনে হয় যেহেতু আমি 16 সালে এই মাস্টার্স দিছি বন্ধু বান্ধব সবই মিস করি আর খুব বেশি বন্ধু আমার আসলে স্পেশালি মফিক আমি তান্তু কেন বইয়া খুবই সময় স্পেন্ড করছি খুব বেশি সময় স্পেন্ড করছি সবই জানেন আর তান্তে খুব মিস করি আর তার লগে আলাপ হয় সবসময় বিয়ানি বাজার খাসাত আছে 6.5 মাস ধরে আলহামদুলিল্লাহ ভালো লাগে বিয়ানীবাজার তো সবসময় মনে হয় সপ্তাহ মনে হয় আমি ডক্টর আলমগীর বিয়ানীবাজারের মরিয়া ইউনিয়নের বরদেশ গ্রামের অধিবাসী আর বর্তমানে আমি মন্ট্রিয়ালে অবস্থান করি আর সবচেয়ে ভাল লাগে আজকের এই আয়োজন মনে হয় যে আমি বিয়ানীবাজার উপস্থিত আছি বিয়ানীবাজার অনেক দেখি আর চিনি আর খুব ভাল লাগে আমার দেশে খুব বেশি মনে পড়ে কিন্তু এখানে হওয়ার পরে দেশের সবরে দেখিয়া খুব বেশি আনন্দিত আর বিশেষ করে আমি আজকের আয়োজক যারা এই আয়োজনের আয়োজক সবাই আমি ধন্যবাদ জানাই আর খুব ঠান্ডা তো আলহামদুলিল্লাহ মাইনাসের উপরে তো অলওয়েজ মাইনাস ঠান্ডা তো খুব বেশি আমার ইউনিয়ন হলো মাতিরা ইউনিয়ন দোয়াখা গ্রাম আর আমি বর্তমানে জুড়িতে অবস্থান করি জুড়িতে আমার দুইটা প্রতিষ্ঠান আছে রাজমহল সুইটস অ্যান্ড ফায়ার ফোর্স রাজমহল এই দুইটা প্রতিষ্ঠান আছে আর আলহামদুলিল্লাহ আমরা তো আইসি স্বপ্নর দেশ কিন্তু এখানে আইয়া তো দেখার এটা এখানে বাস্তবতা খুব কঠিন আর আমার অনুরোধ হইল এই বিয়ানীবাজার ইউনিটি অন্যত সিলেটর যত মানুষ আইসেন মানে সবেও যাতে একে অপরের সহযোগিতা করে অনেক মানুষ আইয়া অনেক সমস্যাত পড়ছেন অনেকর বাসা বাড়ির ব্যবস্থা হয়েছে না অনেকর কাম কাজ নাই অনেকর কেস করছেন কেস নিয়ে সমস্যা উকিল হলে বিরাট সমস্যা করে মানে যে যার অবস্থান তো নেই যতটুকু সহযোগিতা করা যায় আমার এখান তো দিয়ে থাকলো অনুরোধ থাকলো যে পুরানা যারা আপনারা আছেন আপনারা সবে একে অন্যের সহযোগিতা করবেন যারা নতুনভাবে কানাডাতে আসছেন মন্ট্রিয়ালে আসছেন আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব কাজের ক্ষেত্রে এবং আবাসনের ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি জাফর আহমদ আমার বাড়ি বিয়ানীবাজার খোশবাদ আজকে আমরা বিয়ানীবাজার উপজেলার মনরকা একটা মিলন মেলায় পরিণত হয়েছে নতুন আমরা বাই আইসন দেশ থাকি এবং পুরাতন আমরা নেতৃবৃন্দ বিয়ানীবাজার সমিতির নেতৃবৃন্দ আমরা লইয়া বইছন ইনশাল্লাহ আজকে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা মনে করি আমরা যদি সারা এক থাকি তে বিয়ানীবাজার সমিতি আরও আগ্রহিয়া দেব আমার সময়ের সবচাইতে আনন্দের সবচাইতে আনন্দের মিলন মেলা এত যুবক এত তরুণ বিশেষ করে আমাদের বিয়ানীবাজারের আমি দেখে এত খুশি এত আপ্লুত হয়েছি আমাদের নবাগত ভাইরা এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন সেজন্য বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন আমার গ্রাম বিয়ানীবাজার ত্রিদরা আমার আব্বার নাম হেলালুদ্দিন আমি দেশে যখন থাকতাম তখন আমি সিএনজি গাড়ি চালাইতাম আমি সিএনজি স্ট্যান্ডের লগে সম্পৃক্ত আসছিলাম স্টুডেন্ট আসলাম আবার একসপ্তাহ হয়েছে আমার নাম রুবেল আহমদ অলি আমার বাড়ি গেন্দুগা গ্রাম বস্তা স্টুডেন্ট লাস্ট ইয়ার ফর পিএনএল পিএইচডি স্কুল আওয়ার 3 মাস হয়ে যায়
আমার বাড়ির লোকের ছোট দেশ আলামিন সুপার মার্কেট আমার দোকান আছে প্লাস আছে আমার নাম রিফাত আহমদ আমার বাবার নাম আলী আহমদ গ্রাম খাসা আমার এক বছর হয়ে যাবে আমার আমি স্টুডেন্ট আসলাম আমি ব্যবসা করি আর আমার আব্বার নাম হলো মৌলানা আব্দুল সালাম পিএইচডি স্কুলে মাস্টার আসলাম আমার নাম মৌলানা জুনেদ আহমদ আমার গ্রামের পরে মেওয়া গ্রাম আমি দেশ থাকতে জব করতাম মানুষের শিক্ষকতা করতাম আমি আমার প্রায় দুই মাস হয়েছে দেশে থাকতে আমি স্টুডেন্ট আসলাম প্লাস আমার একটা ব্যবসা বাণিজ্য আছে আর একটা প্রতিষ্ঠানের লোক আমি জড়িত আসলাম কানাডাতে আসার দুই মাস হয়ে গেছে বিগত 14 বছর দুবাইতে ছিলাম কানাডার সুযোগ পেয়ে এখানে আসলাম আমার নাম ফয়সাল আহমদ আমার বাড়ি জলটুকু আশ্রয় সংঘ আপনার লাগি আমার শুভকামনা রইল যদি আমরা আপনারা কাজে লাগতে পারি যোগাযোগ রাখবা আমাদের সাথে আমি আপনাদের একটা কথা আপনারা নিজে নিজরে নিজরে ফেইথ রাখবা আপনারে আল্লাহ তালা এখানে আনছে বিকজ আপনার রিজেক্ট এখানে আছে একটা মানুষ এত অসহায় থাকে বিদেশের মানুষকে আপনারা থাকতে হয় আমার অনুরোধ এবং আমার উপদেশ হইব আপনাদের কাছে আপনারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করেন পোশাক দিছে ভালো দৌড়াইয়া আপনারা নিজে নিজে স্বাবলম্বী খরকা নিজরে নিজরে এক এক্সেল বানায় ভালোবাসার উপহার বিয়ানি বাজার সবাইদের ভক্ত এরু সাই ভাই সবরে আলাদা না দুঃখিত আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা সুস্বাগত সিলেট মন্ট্রিয়েল কানাডার মন্ট্রিয়েল থেকে আমি মোহাম্মদ আব্দুল সোবর